তেস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চোরেলাম বিজেপি মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় বাইক র্যালি সোমবার দুপুর 12টায়। জানা যায় আগামী 8ই আগস্ট ত্রিপুরা রাজ্যে তেস্তর পঞ্চায়েত নির্বাচন এবং 12ই আগস্ট ভোট গণনা। সেদিকে লক্ষ্য রেখে চোরেলাম বিজেপি মণ্ডলের উদ্যোগে চোরেলাম মোটর স্ট্যান্ড থেকে শুরু হয় এক বিশাল বাইক র্যালি। সোমবার দুপুরে এদিনের এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন চোরেলাম বিজেপি মণ্ডলের সমস্ত কার্যকর্তারা। এদিনের এই বাইক র্যালিটি চোরেলাম মোটর স্ট্যান্ড থেকে শুরু হয়ে চোরেলাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। উক্ত এদিনের এই বাইক র্যালিতে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উক্ত বাইক র্যালি নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন চোরেলাম বিজেপি মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ। আসন্ন পঞ্চায়েত নির্বাচন আগামী বৃহস্পতিবার, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের চোরেলামে, আড়ালিয়া এবং বিশ্রামগঞ্জে 8টি ওয়ার্ডের 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই দিকে লক্ষ্য রেখে আমাদের চোরেলাম মণ্ডলের পক্ষ থেকে আজকে একটা সুবিশাল বাইক র্যালি আয়োজন করা হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রভারী মৌসুমী দাস মহোদয়া, উপস্থিত আছেন প্রতীক কিশোর দেববর্মা মহোদয়া, উপস্থিত আছেন দেবী দেববর্মা মহোদয়। আমি আমাদের চোরেলামের সকল কার্যকর্তাদের উপস্থিতিতে আজকের এই র্যালি আমরা সাফল্যমণ্ডিত করব এবং আগামী দিনে আমাদের জয় নিশ্চিত। সেই জয়কে সামনে রেখেই আমরা আমাদের আজকে বিজয় মিছিলের মতো একটা বাইক র্যালি করা হবে। নমস্কার। এখান থেকে চোরেলা মোটর স্ট্যান্ড থেকে শুরু করে আড়ালিয়া, সম্পূর্ণ আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত ঘোরার পর আমরা নরজলা হয়ে এখান থেকে বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিস হয়ে তারপর বরজলার মুখ দিয়ে আমরা বেরিয়ে এখানে চলে আসবো। মূলত মানে কাদের বিরুদ্ধে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা? বিরুদ্ধ বলতে আমরা, আপনারা জানেন মথা এবং আমরা শরিক দল, এবং যেহেতু আমাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি, আমরা 13টা সিটের মধ্যে ফ্রেন্ডলি ফাইট করছি।